চট্টগ্রামের অজ্ঞ ব্যাংক কর্তুন 39 কোটি 68 লাখ টাকা ঋণ লইয়া নেয় আত্মসাতর অভিযোগে দুই ব্যবসায়ীরে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার রাতে কোতোয়ালি থানায় এ বিষয়ে মামলা এবার ফর নগরের জাকির হোসেন সরকর্তুন তারারে দরায় বলি দুদক সমন্বিত জেলা কার্যালয় একর উপপরিচালক লুৎফুল কবির চন্দন জানাইল। গ্রেপ্তারকৃত দুজনের নগরীর সদরঘাট এলাকার আইমান এন্টারপ্রাইজের সত্তাধিকারী মোহাম্মদ শাহ আলম ও তার ফুয়া ব্যবস্থাপনা পরিচালক এস এম পারভেজ আলম। ওই মামলার গ্রেপ্তার দাহে এনে মঙ্গলবার দুইজে তারা দুজনের আদালত ফাদেইল। লুৎফুল কবির হইদে শাহ আলম তার বায়ের স্বাক্ষর জালগরিয়ানে পৈতৃক 112.97% জমি বন্ধক রাখি বেসরকারি প্রিমিয়ার ব্যাংক খাতুনগঞ্জ শাখাতুন 39 কোটি 68 লাখ 14 হাজার টাকা ঋণ লইল। জমি বন্ধক দিয়ে নেয় ঋণ লোভের বিষয় তার বায়ল কেউ নজেন। 2006 সালতুন বিভিন্ন সময়ত এই ঋণ লোভের পর তারা তা শোধ ন করে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।